মাইওয়ের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত। আজ আমরা জানব ভারতের প্রতিবেশী দেশগুলির ন্যাশনাল অ্যানিমালের ব্যাপারে। প্রত্যেকটি দেশেরই ন্যাশনাল অ্যানিমাল সেই দেশের গর্ব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো আমাদের প্রতিবেশী দেশ নেপালের ব্যাপারে। নেপালের ন্যাশনাল অ্যানিমাল হল কাউ। হিন্দু ধর্মে গরুকে পবিত্র বলে মনে করা হয়। আমরা অনেকেই জানি যে নেপালের প্রায় 80% মানুষ হিন্দু, আর সেই জন্যই নেপালের ন্যাশনাল অ্যানিমাল হল গরু। এবার কথা বলবো বাংলাদেশের ব্যাপারে। বাংলাদেশের ন্যাশনাল অ্যানিমাল হল রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা জানি সুন্দরবনের প্রায় 1/3 বাংলাদেশে রয়েছে, আর বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার এই সুন্দরবনেই বাস করে। চায়না। চায়নার ন্যাশনাল অ্যানিমাল হল জায়ান্ট পান্ডা। পৃথিবীর সমস্ত জায়ান্ট পান্ডাকেই চায়না দত্তক নিয়ে রেখেছে। আপনি পৃথিবীর যেখানেই পান্ডা দেখতে পাবেন, মনে রাখবেন এই পান্ডার উপর একমাত্র চায়নারই অধিকার আছে। এবার আমরা কথা বলবো ন্যাশনাল অ্যানিমাল অফ পাকিস্তানের ব্যাপারে। পাকিস্তানের ন্যাশনাল অ্যানিমাল হল মারখোর। এটি দেখতে প্রায় ছাগলেরই মতো। মারখোরের বিশেষত্ব হল এর শিং। এদের শিংগুলি হয় বড় এবং প্যাঁচানো ধরনের। পাকিস্তানের ইন্টেলিজেন্স এজেন্সি, যাকে আমরা ISI নামে জানি, তারা মারখোরের ছবিকে তাদের লোগো হিসাবে ব্যবহার করে। মারখোর হল ছাগলেরই একটি প্রজাতি, যেটি আকারে অনেক বড়। অর্থাৎ আপনি একে ছাগলও বলতে পারেন, কিন্তু এটি ছাগলের একটি শক্তিশালী প্রজাতি। এবার আমরা কথা বলবো ভুটানের ন্যাশনাল অ্যানিমালের ব্যাপারে, যার নাম হচ্ছে টাইকিন। এইটি রেয়ার অ্যানিমাল অন দ্য আর্থ। অর্থাৎ এই প্রজাতির প্রাণীর সংখ্যা পৃথিবীতে খুবই কম। এবার জানবো শ্রীলঙ্কার ব্যাপারে। আসলে শ্রীলঙ্কার কোনো ন্যাশনাল অ্যানিমাল নেই, কিন্তু আমি যখন গুগলে সার্চ করি তখন জানতে পারি সেখানকার স্থানীয় লোকেরা সিংহকে তাদের ন্যাশনাল অ্যানিমাল বলে। কিন্তু সরকারিভাবে শ্রীলঙ্কার কোনো ন্যাশনাল অ্যানিমাল নেই। এবার কথা বলবো ইন্ডিয়ার ন্যাশনাল অ্যানিমালের ব্যাপারে। ইন্ডিয়ার ন্যাশনাল অ্যানিমাল হল রয়্যাল বেঙ্গল টাইগার। পৃথিবীর সবচেয়ে হিংস্র এবং আক্রমণাত্মক এই বাঘ একমাত্র সুন্দরবনেই পাওয়া যায়। এবার কথা বলবো সর্বশেষ প্রতিবেশী দেশ আফগানিস্তানের ব্যাপারে। আফগানিস্তানের ন্যাশনাল অ্যানিমাল হল স্নো লেপার্ড, যাকে আমরা চিতাবাঘ বলি। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। এর মধ্যে অনেক কিছুই আমাদের জানা ছিল, আবার অনেক কিছুই ছিল অজানা। যারা সুন্দরবন বা তার আশেপাশের অঞ্চলে বসবাস করেন, তাদের কাছে আমার অনুরোধ, জঙ্গল থেকে বাঘ লোকালয়ে বেরিয়ে এলে বন দপ্তরের সাহায্য নিন, কিন্তু দয়া করে তাদের ঘেরাও করে মেরে ফেলবেন না। আপনি জানলে অবাক হবেন, ভারতে মাত্র 1411টি এবং বাংলাদেশে মাত্র 106টি বেঙ্গল টাইগার বেঁচে রয়েছে। আজ এই প্রাণীটির অস্তিত্ব বিপন্ন। মনে রাখবেন, সারা পৃথিবীতে এই ধরনের আক্রমণাত্মক ও বিশাল আকারের বাঘ আর কোথাও নেই। কমন জিনিসের ওপর ভিডিওটি বানিয়েছি, জানি না আপনাদের কেমন লাগবে। তবে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকবেন, ধন্যবাদ।